নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ পাখি পালনের বিভিন্ন রকম টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের আলোচনা হচ্ছে পঁচিশ জোড়া পাখি পালন করতে কতটা লাভ কতটা ক্ষতি হয় সেটা নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক অনেকেই আছেন যারা ভাবছেন যে অল্প পাখি দিয়ে শুরু করবেন তো তারা ভাবছেন কতটুকু পাখি দিয়ে শুরু করবেন কতগুলো পাখি দিয়ে শুরু করলে খুবই ভালো হয় তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই আপনি পঁচিশ জোড়া পাখি দিয়ে শুরু করুন আমি প্রথমে যখন শুরু করেছিলাম পঁচিশ জোড়া পাখি দিয়েই শুরু করেছিলাম পঁচিশ জোড়া পাখি থেকে আমি তিনশো পাখি করেছি মানে দেড়শো জোড়া তো করেছি অবশ্যই এর মাঝখানে অনেক বাচ্চা আমি বিক্রিও করেছি তো অবশ্যই আপনি পঁচিশ জোড়া পাখি দিয়ে শুরু করলে খুবই তাড়াতাড়ি আপনি উন্নতি করতে পারবেন পাখি পালনে তো পঁচিশ জোড়া পাখি বলতে পঞ্চাশটা পাখি তো পঞ্চাশটা বাজরিগর পাখি বাজার মূল্য যেভাবে চলছে বাজার মূল্য তিনশো টাকার কাছাকাছি প্রায় চলে তো এর মধ্যেই থাকে তো এর বাইরেও যায় তো কালার অনুযায়ী দাম হয় মার্কেটে তো ব্যবসায়ী যারা নিয়ে যায় বাড়ি থেকে তারা অতি অবশ্যই তিনশো টাকার কাছাকাছি জড়া দিয়ে নিয়ে যায় তারপরে তো আপনি তিন সাড়ে সাত হাজার টাকা খরচ করে পাখিটা নিয়ে এলেন তারপরে ওর খাবার খরচ খরচ কত পড়বে সেটা নিয়ে ভাবছেন তো খাবার খরচ আমি যেটা করেছি প্রথমে আমি পঁচিশ জোড়া দিয়ে শুরু করেছিলাম তো আমার পঁচিশ জড়ায় খাবার খরচ পড়তো ছশো থেকে সাতশো টাকা মানে হাজার টাকার ভেতরে খাবার খরচ পড়ে যেত হাজার টাকা খাবার খরচ করে তো আমি মাসে পাখি বিক্রি করতাম পাঁচ থেকে ছ হাজার টাকার পাখি তো অবশ্যই হাজার টাকার মধ্যে আপনার খাওয়া খরচ ওষুধপত্র সব কিছু কমপ্লিট হয়ে যায় অবশ্যই ছ থেকে ষাট হাজার টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন তো অবশ্যই যারা নতুন বন্ধুরা রয়েছেন যারা ভাবছেন পড়াশোনার মাঝামাঝি বা এমনি ঘরে বাড়িতে এমনি বসে আছেন তো অবশ্যই তারা ভালোভাবে শুরু করতে পারেন অল্প পাখি দিয়ে পঁচিশ জোড়া পাখি দিয়ে তো পঁচিশ জোড়া পাখি পালন করতে তেমন একটা বেশি খরচ নেই অবশ্যই পালন করে দেখুন অবশ্যই লাভবান হয়ে উঠবেন তো আপনার একটি পার্ট টাইম কাজও হয়ে গেল এই কাজের ফাঁকে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারেন তো বিভিন্ন রকম আপনার যদি কোনো ব্যবসা থাকে সেটাও করতে পারেন বা অন্য কোন কাজের সন্ধান করতে পারেন তো বাড়ির আশেপাশে থাকতে পারবেন আপনি বাড়ি থেকে একটা পারমানেন্ট ইনকাম হিসেবে আপনি এটি পালন করতে পারেন তো অবশ্যই এটিকে ভবিষ্যতে আপনি দেখলেন যে লাভ হচ্ছে তো আপনি বাড়াতে পারেন বাড়িয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন তো পাখি পালন একটি খুবই শখের জিনিস তো আপনাকে প্রথমে শখ রাখতে হবে তারপরে পালন করা শুরু করতে হবে তো প্রথমে শখ তারপরে পয়সা ইনকাম তো শখটা থেকে পেশা হয়ে যায় ওই জিনিসটা তো আপনি অবশ্যই আপনার প্রথমে শখ হওয়া উচিত তো পাখি পালন সবাই পছন্দ করে না যা যারা খুবই লাভ বাট মানে লাভ মানে বাটকে খুবই ভালোবাসে তো অবশ্যই তারা মানে খুবই আনন্দে শুরু করতে পারেন তাদের হচ্ছে কোনো চিন্তা নেই তো অবশ্যই আপনি পঁচিশ জোড়া পাখি অল্প খরচে বা আরও কম শুরু করতে পারেন অবশ্যই কম দিয়ে শুরু করা মানে এমনি পালন করা যেতে দেখা শো তো আপনি যদি পয়সা ইনকাম করতে চান অবশ্যই পঁচিশ জোড়া দিয়ে শুরু করুন অবশ্যই ভালো আমি নিজে শুরু করেছিলাম কোনো অসুবিধা নেই পঁচিশ জোড়া পাখি পালন করতে তেমন একটা খরচ হয় না তো আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে তো অবশ্যই আপনি শুরু করুন পার্ট টাইম জব পাশাপাশি আরও অন্যান্য কাজ করুন বাড়িতে থাকুন পরিবারের সঙ্গে টাইম দিন তো আপনি এক কাজ করতে পারেন বাড়ির বাইরেও আপনি কাজ করতে পারেন বাড়িতে আপনার কেউ থাকলে তো বাড়ির কাউকে দায়িত্ব দিয়ে গেলেন আপনি খাবার দিয়ে দিতে বললেন তো আপনি অবশ্যই আশেপাশে কাজ করতে পারবেন অবশ্যই মাঝে মাঝে আপনাকে খেয়াল রাখতে হবে ফার্মটি অবশ্যই আপনাকে নিজে ঢুকে মাঝে মাঝে চেকিং করতে হবে বাচ্চাগুলো ঠিক আছে নাকি পাখির কোনো অসুবিধা হচ্ছে না কোনো পাখির রোগ হচ্ছে নাকি কোনো পাখি ঝিম হচ্ছে নাকি সব কিছু আপনাকে দায়িত্ব একটা মাথায় রাখতে হবে তো অবশ্যই একটি ফার্ম করে আপনি অবশ্যই একটি পার্ট টাইম রোজগার করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ